শুভ সকাল। জুড়াই নাস্তা ভাস্কর আদর্শ উচ্চ বিদ্যালয় টলদারি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাবলি দাস। আমি আজকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। শিক্ষার্থীরা তোমরা শীত পেয়েছ? শীতে শূন্যস্থান, ডাল, বাম, ছোট প্রশ্ন সব কিছুর উত্তর দেওয়া আছে। তোমরা বাসায় ভালো মতো পড়বে। শুধু বড় প্রশ্নের উত্তর দেওয়া নেই শীতে। আমি আজকে তোমাদের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা আসো, কলম, খাতা, বই, শীট নিয়ে বসে পড়ো এবং আমার সাথে লেখার চেষ্টা করো। আমরা আজকে শীটের কাঠামোগত প্রশ্ন করাবো, মানে বড় প্রশ্ন। তাহলে শিক্ষার্থীরা আসো, আমরা বোর্ডে আসি। দেখো প্রথম বড় প্রশ্নটা কি আছে। এক নম্বর, প্রাকৃতিক পরিবেশ কি? পরিবেশ পরিবেশ কি? প্রাকৃতিক উপায়ে চারটি উপাদানের নাম লিখো। প্রাকৃতিক উপায়ে চারটি উপাদানের নাম লিখো। চারটি উপাদানের উপাদানের নাম লিখো। উত্তর শিক্ষার্থীরা দেখো উত্তরে কি আছে। এটা বোর্ড বইয়ে মিষ্টান্ন চারে দেওয়া আছে। দেখো উত্তরে কি আছে, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। তাহলে শিক্ষার্থীরা দেখো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। প্রাকৃতিক ভাবে তৈরি ভাবে তৈরি উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো পরিবেশকে প্রাকৃতিকভাবে তৈরি উপাদান নিয়ে গড়া পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে। প্রাকৃতিক পরিবেশ বলে। প্রাকৃতিক উপায়ে তৈরি চারটি উপাদানের নাম হল প্রাকৃতিক উপায়ে তৈরি চারটি উপাদানের নাম হল এক নম্বর গাছপালা, দুই নম্বর পশু পাখি, তিন নম্বর সূর্যের আলো, চার নম্বর হচ্ছে মাটি। এগুলো কি প্রাকৃতিক উপায়ে তৈরি, এগুলো আমরা প্রকৃতি থেকে পাই। তাহলে শিক্ষার্থীরা দেখো এক নম্বর কি আছে, প্রাকৃতিক পরিবেশ কি, প্রাকৃতিক উপায়ে চারটি উপাদানের নাম লিখো। প্রাকৃতিক ভাবে তৈরি উপাদান নিয়ে গড়া পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলো। এখন দেখো প্রাকৃতিক উপায়ে তৈরি চারটি উপাদানের নাম হলো গাছপালা,
তাহলে শিক্ষার্থীরা আসো আমরা এখন আবার তিন নাম্বার প্রশ্ন লিখি। তিন নাম্বার বড় প্রশ্ন কি আছে দেখো, জীব কাকে বলে, জীবের পাঁচটি বৈশিষ্ট্য লিখো। জীব কাকে বলে, জীবের পাঁচটি বৈশিষ্ট্য এটা আছে খ্রিস্টান সাত, এটা বোর্ড বইয়ের খ্রিস্টান শিক্ষার্থীরা জীব কাকে বলে, জীবের পাঁচটি বৈশিষ্ট্য লিখো, এটা আছে বোর্ড বইয়ের খ্রিস্টান সাত। দেখো শিক্ষার্থীরা, জীব কাকে বলে, যাদের জীবন আছে তাদের জীব বলে, তো লেখো যাদের জীবন আছে যাদের জীবন আছে তাদের জীবন, জীবের পাঁচটি বৈশিষ্ট্য নিজে দেওয়া হোক, জীবের পাঁচটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হল। এক নম্বর, জীবের জন্ম ও মৃত্যু আছে, জীবের জন্ম মৃত্যু আছে। দুই নম্বর, জীব বংশবৃদ্ধি করতে পারে, জীব বংশবৃদ্ধি করতে পারে। তিন নম্বর, জীব খাদ্য গ্রহণ করে, জীব খাদ্য গ্রহণ করে। চার নম্বর, জীবের বেঁচে থাকার জন্য পানি ও জীবের শরীরের বৃদ্ধি ও পরিবর্তন করে, জীবের শরীরের বৃদ্ধি ও পরিবর্তন নম্বর, জীবের বেঁচে থাকার জন্য পানি ও বায়ু প্রয়োজন, পানি ও তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা বড় প্রশ্ন এক দুই ও তিন পড়ালাম ও লিখালাম। তাহলে দেখো শিক্ষার্থীরা, তিন নম্বর প্রশ্নে কি আছে, জীব কাকে বলে, জীবের পাঁচটি বৈশিষ্ট্য লিখো। জীব কাকে বলে, যাদের
জীবন আছে তাদের জীবন। জীবের পাঁচটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো, জীবের জন্ম ও মৃত্যু আছে, জীব বংশবৃদ্ধি করতে পারে, জীব খাদ্য গ্রহণ করে, জীবের শরীরের বৃদ্ধি ও পরিবর্তন ঘটে, 5 নম্বর জীবের বেঁচে থাকার জন্য পানি ও বায়ু প্রয়োজন। ফলে শিক্ষার্থীরা আবার দেখো জীব কাকে বলে, জীবের পাঁচটি বৈশিষ্ট্য লিখো, যাদের জীবন আছে তাদের জীব বলে। জীবের পাঁচটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো, 1 নম্বর জীবের জন্ম ও মৃত্যু আছে, 2 নম্বর জীব বংশবৃদ্ধি করতে পারে, 3 নম্বর জীব খাদ্য গ্রহণ করতে পারে, 4 নম্বর জীবের শরীরের বৃদ্ধি ও পরিবর্তন ঘটে, 5 নম্বর জীবের বেঁচে থাকার জন্য পানি ও বায়ু প্রয়োজন। তাহলে শিক্ষার্থীরা আমরা শীত থেকে কাঠামোগত প্রশ্ন 1, 2, ও 3 পড়ালাম ও লিখালাম। তোমরা বাসায় এগুলো ভালো করে পড়বে ও লিখবে। আশা করি আমার সাথে তোমরাও খাতায় লিখেছ, বাসায় এগুলো ভালো করে মুখস্ত করবে এবং লিখবে, তাহলে পরীক্ষায় লিখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আজকে পাঠ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, ধন্যবাদ সবাই।